বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটল এক মহিলার। জানা যায়, একটি কার বিদ্যুতের কুটিতে ধাক্কা মারলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পিছনে থাকা একটি অটোর উপর। এতে আগুনে বশীভূত হয়ে যায় অটো, আর অটোতে থাকা রুনু বেগম নামে এক মহিলা যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা শিলচর হাফলং সড়কের লাঠি গ্রামে। আহত হয়েছেন তার স্বামী তেরামণি বড়বইয়া ও চালক বাপন হোসেন। হয়তো রুনু বেগম ও আহত তেরামণি বড়বইয়া সহ চালক বাপন হোসেনদের বাড়ি উদারবন্থনা এলাকার চুলতাহান্দিতে। এই মর্মান্তিক ঘটনায় লাঠিগ্রাম ও চুলতাহান্দিতে শোকের ছায়া নেমে আসে। উদারবন থেকে এন লস্করের রিপোর্ট। বাইজে বাইজে বাবা, তিনটা তিনটার সময় বাবা বুঝছি আমার ছেলের খালিও জন্মে আমার এ খবর আছে বাঁচতাম না বুঝছি তান বেটা পি দেখলো তারা একজন জল বেটা পি দেখাচ্ছে বাবা নোয়া বিয়া হয়েছে কন্ডল হয়েছে বাবা বুঝছি আমি বাইক দেখালাম বাবা আমার বই আইজ আমি লাভ আমি যাই আমি আইন বিকালে বাবা বুঝছি বাবা আপনার ছেলের নাম? আমার ছেলের নাম তেরামণি। টাইটেল কি? বলবুয়া।